দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিবাদে সাহিত্য একাডেমি পুরস্কার ফেরানো ও একাডেমি ছাড়া তালিকায় 21 জন সাহিত্যিকের নাম, সেই তালিকায় এবারে বাংলা থেকে কবি মন্দাক্রান্ত সেন। 2004 সাহিত্য একাডেমির স্বর্ণ জয়ন্তী যুবা পুরস্কার পান তিনি। অসহিষ্ণুতার প্রতিবাদে সেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্দাক্রান্ত। সাম্প্রতিক কিছু ঘটনা, দাদরি হত্যাকাণ্ড, সাহিত্যিক MM কালবুর্গি হত্যাকাণ্ড, এটা হচ্ছে অত্যন্ত প্রত্যক্ষ কারণ। বৃহত্তর কারণ হচ্ছে আমাদের দেশে সাম্প্রতিক অপশাসন। মানুষের কথা বলার, নিজস্ব বক্তব্য প্রকাশ করার, প্রতিবাদ করার অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। পুরস্কার ফিরিয়ে প্রতিবাদকে জোরালো করা যাবে না, বরং সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে, এমনটাই মত এরাজ্যের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপকদের একাংশের। তবে ভিন রাজ্যের সাহিত্যিকদের প্রতিবাদের প্রতি সমর্থন রয়েছে তাদের। আমার মনে হয় এই প্রতিবাদের ধরনটা খুব মৃদু। যদি কোনো দল এই ধরনের কাজ করে, সেই দল যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য প্রাণপণ লড়ে যাওয়া। সাহিত্য একাডেমি পুরস্কার ছেড়ে দিলেই সে খুব একটা জোরালো প্রতিবাদ হলো বলে আমার কেমন যেন মনে হচ্ছে না। একটা একাডেমিকে ধরে লাভ নেই, সমস্যা হলো সরকারের। আর এখন রোজ কাগজ পড়ে মনে হয় আমি নিজ ভূমি পরবাসী, এ আমার দেশ নয়। তিন শিক্ষাবিদের খুন থেকে সুধীন্দ্র কুলকার্ণির মুখে কালিলেপা প্রতিবাদের সাহিত্য একাডেমি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক সাহিত্যিক। এই পরিস্থিতিতে বেফাঁস মন্তব্য করে বিতর্কে মোদী সরকারের সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মার মন্তব্য, আমরা যদি ওদের উদ্দেশ্য ও অতীত খোঁজার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই কিছু বেরিয়ে আসবে। পুরস্কার ফিরিয়ে সাহিত্যিকদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন সালমান রুশদিও, কিন্তু এর প্রসঙ্গে হুঁশিয়ারিরও সুর শোনা গিয়েছে সংস্কৃতি মন্ত্রীর গলায়। বলেছেন, তারা যদি বলেন যে তারা লিখতে পারছেন না, তাহলে আগে তারা লেখা বন্ধ করুন, আমরা বাকিটা বুঝে নেব। শিল্পপতিদের জমি প্রশ্নের মুখে ফের একবার ল্যান্ড ব্যাংকের কথা মুখ্যমন্ত্রীর গলায়। কলকাতায় বণিক সভা CII এর অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন মুখ্যমন্ত্রীকে শিল্পের জন্য জমি নিয়ে প্রশ্ন করেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর পবন গোয়েঙ্কা। মমতার উত্তর, বিনিয়োগ করুন, জমি পাবেন ল্যান্ড ব্যাংক থেকে। প্রতিবারের মতো এবারও পুজোর চার দিন সারা রাত ধরে চলবে মেট্রো, পরিষেবা দেবে মেট্রোর 738টি রেক। গতকাল একথা ঘোষণা করেন কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার AK কপুর। তার আশ্বাস, পুজোর দিনগুলিতে প্রতি স্টেশনে পর্যাপ্ত পরিমাণ মহিলা RPA মোতায়েন থাকবে। পুজোর মুখে মেট্রো যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনা। আজ থেকে কবি সুভাষ নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা দেবে অতিরিক্ত 22টি রেক। গতকাল একথা জানান কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার AK কপুর। ময়দান ও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা দেওয়ার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে কলকাতা মেট্রোর বিশেষ অ্যাপ। যুবভারতীতে অ্যাথলেটিকোর রংমশাল। ISL এর প্রথম হোম ম্যাচে কেরালকে 2-1 গোলে হারালো কলকাতা। ম্যাচের শুরুতেই এক গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা, সৌজন্যে আরাতা ইজুমি। দ্বিতীয় গোল আসে দ্বিতীয়ার্ধে, দুরন্ত ড্রিবলিংয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে জালে বল জড়িয়ে দেন জাভি লারা। 80 মিনিটে মাথা কেরালের হয়ে একটি গোল শোধ করেন ড্যাগনাল।